এবং রাবেয়াকে আমরা ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করি। তাদের কাছে আমরা বিস্তারিত বিষয়টি সম্বন্ধে জানতে চাই এবং ভিকটিমের যে বক্তব্য এবং আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পারি যে জৈনিক মিল্টন এবং খাদিজা তারা এই গ্রুপের নেতা। মিল্টন একসময় সে সনাতন ধর্মাবলম্বী ছিল, খাদিজার সাথে বিয়ে হওয়ার সময় সে ধর্মান্তরিত হয়। সে মূলত যাত্রা দলের অনেক সময় অভিনয় করে বা বিবেকের যে গান সে গান পরিবেশন করে, এইটে পড়ার আড়ালে সে মানব পাচার করত। সে এই দুই তরুণীকে এখানে গত 2 মাস ধরে এই বাসায় আটক করে রেখেছে। ইতিপূর্বেও 1 বছর ধরে যেহেতু সেখানে তারা আছে, বিভিন্ন তরুণীকে সেখানে আটক করে রাখত এবং এই তরুণীরা অল্প বয়স্ক হওয়াতে এদের দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো হতো এবং এদের অবসিন নগ্ন দৃশ্য ধারণ করা হতো মোবাইলে এবং তাদেরকে ভয় ভীতি দেখানো হতো যে দেহ ব্যবসা না করলে তাদেরকে মারধর করা হবে, প্লাস সোশ্যাল মিডিয়াতে তাদের এই ছবিটি প্রকাশ করা হবে। আমরা তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি, এই দুইটি অপ্রাপ্ত বয়স্ক তরুণী কান্নায় ভেঙে পড়ে এবং তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। এই তথ্য তাদের শারীরিক নির্যাতনের অবয়ব দেখে আমরা জানতে পেরেছি। ওই যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ওই জায়গা থেকে সেক্সুয়াল ডিজায়ার বাড়াতে পারে এমন ধরনের কিছু নিষিদ্ধ ঘোষিত ওষুধ, যেটি বাংলাদেশে আমদানি নিষিদ্ধ, এরকম কিছু এবং সেক্স টয়ও আমরা কিন্তু জব্দ করেছি। মূলত এদেরকে এই যে ভোমরা স্থলবন্দর এবং বিপরীত পাশের যে বোজাডাঙ্গা আমাদের পার্শ্ববর্তী দেশ, এইটা দিয়ে তাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশে তাদের পাচার করার কথা ছিল। আপনারা জানেন যে আমাদের দেশে সাধারণত পাচারের ভিকটিমরা অল্প বয়স্ক তরুণী হয় এবং তাদেরকে নানানভাবে ভালো একটি বিউটি পার্লার বা শপিং মলে চাকরির কথা বলে তাদেরকে বিদেশে পাচার করা হয়। বিদেশে যার মাধ্যমে পাচার করা হবে তার নাম আমরা জানতে পেরেছি সাইফুল্লাহ, আর ওই দেশে তার নাম হলো সমীর। মূলত মহারাষ্ট্র, গুজরাট এবং সুরাট এই এলাকাগুলোতে তাদের মাধ্যমে পাচার করা হয়। ইতিপূর্বেও তারা একাধিক পাচার করেছে, তাদের নাম ঠিকানা আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে নারী পাচারের মতো যে এই যে খুবই গর্হিত কাজ যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের যে তৎপরতা অব্যাহত থাকবে এবং একই সঙ্গে আমরা সম্মানিত নগরবাসীকে আমরা বলতে চাই যে নারী পাচারকারীকে প্রতিহত করার জন্য এবং তাদের যে অবস্থান যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা একটি কথা আপনাদেরকে বলতে চাই আজকে, আমরা এই তথ্য কিন্তু হ্যালো কেএমপি অ্যাপস এর মাধ্যমে আমরা জানতে পেরেছি। হ্যালো কেএমপি অ্যাপস অপশনে যেহেতু নিজের নাম পরিচয় গোপন রেখে জানানোর সুযোগ আছে, কাজেই আপনারা নাম পরিচয় গোপন রেখে এই তথ্যগুলো জানাতে পারবেন। আপনাদেরকে ধন্যবাদ। কোন প্রশ্ন? আসলে গত 1 বছর ধরে তারা ওই বাড়িতে ভাড়া নিয়ে আছে এবং আপনারা প্রশ্নটা করতে পারতেন যে ভাড়াটিয়াকে কেন আমরা বাড়ির মালিককে কেন আমরা গ্রেপ্তার করলাম না। বাড়ির মালিক তাদের এই প্রাথমিক বলে তারা মনে করছে 38 জন আসে, পরবর্তী সময় এই বিষয়টি জানতে পেরে তারা কিন্তু তাদেরকে এখান থেকে নেমে যাওয়ার জন্য বারবার নোটিশ দিচ্ছে, কিন্তু তাদের একটা গুন্ডা বাহিনী থাকে তাদের দ্বারা তারাই একটু বিব্রত ছিল। আর আপনি যেটা বলছেন কতজন, অলরেডি খাদিজার বিরুদ্ধে কিন্তু একটা মানব পাচারের মামলা আছে এবং মিল্টনের বিরুদ্ধেও মামলা আছে। তা আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কতজনকে আসলে কতজনকে করছে সেটি বড় কথা না, কারা কারা এই প্রক্রিয়ায় পাশের দেশে মানব পাচারের শিকার হয়েছে তাদের নাম ঠিকানা সহ জানা দরকার, সেটিও আমরা জানার চেষ্টা করতেছি। আশা করি তদন্ত করলে আমরা জানতে পারবো।
আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে দুটো গিয়েছেন আমরা যেটা জানতে পারলাম, যাত্রা পালার নামে বিজেপির যে গান, এই গান করে এরা বিভিন্ন জায়গায় যেতেন, এই যে দুজনকে তারা পুরোপুরি দেখিয়ে নিয়ে প্রত্যেক ব্যক্তি বা ভারতের বিভিন্ন জায়গায় তারা পাচার, এর সাথে আরো কোনো জড়িত আছে কিনা বলেছেন, মানে এই ক্ষেত্রে একটা বড় কর্মজ এখানে অভিযান করছি, এটা ভিসিয়াস সাইকেল, একটা বড় দুষ্ট চক্রের সঙ্গে জড়িত থাকে, কাজেই এটা কারা কারা কিভাবে জড়িত আছে বিষয়টি বিস্তারিত তদন্ত দাবি রাখে। তো আমরা যেহেতু গতকাল আমরা নিয়ে আসছি, আমরা জিজ্ঞাসাবাদ করছি, তো ইতিমধ্যেই আমরা আপনাদেরকে বলছি যে এটি যেহেতু ভোমরা হয়ে গোজানাগা হয়ে পাচার হওয়ার কথা ছিল, কাজেই এই প্রক্রিয়ায় কিন্তু আমরা ছয়জনের নাম প্রকাশ করেছি, বাকি যারা আছে তাদের নাম আমরা বেশ কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি, তদন্তের স্বার্থে আমরা প্রকাশ করছি না, কারণ বলার সঙ্গে সঙ্গে পালা যাবে তারা। আমি একটু মাননীয় কমিশনার স্যারের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইতিমধ্যে স্যার কিন্তু বলেছেন, উল্লেখ করেছেন যে এটা কিন্তু একটা চক্র, একটা র্যাকেট, যেটা ভারতেও এদের নাম স্যার বলেছেন সমীর, এবং বাংলাদেশে যে সাইফুল নামে পরিচিত সে ভারতের সমীর একই ব্যক্তি, এবং এর মাধ্যমে একটা চক্র, এটা একটা র্যাকেট, এদের বাংলাদেশে এদের লোক আছে, ভারতেও এদের লোক আছে, এবং এরা আমাদের ভোমরা ইসলাম বন্দর দিয়ে এখান থেকে তারা পার হয়ে একদম সুরাট পর্যন্ত চলে যাচ্ছে, এবং এই র্যাকেটের সাথে অনেকেই সম্পৃক্ত আছে, বিষয়টা আমরা তদন্ত করছি, তদন্ত করে বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে মাননীয় কমিশনার স্যার আবার আপনাদেরকে অবহিত করবেন।